আমি তো রাজনীতিতে প্রবেশ করেছিলাম বঙ্গবন্ধুর সাথে, যে আন্দোলন করে ভোট অধিকার নিয়ে আসবে, সবাই যদি আমরা ঠিক মতো ভোট দিতে পারি আর কিছুই লাগবে না, এটা কত সঠিক তার মূল্যায়ন ছিল এবং সেটাই হলো। আমাদের ধন্দরাও ছিল না, আমি যখন সেই 70-এর নির্বাচনে ওনার বঙ্গবন্ধুর ইলেকশন এজেন্ট হিসাবে কাজ করেছি, আমি ওনাকে বললাম দেখেন আমাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা দেখছি আসছে, সবাইকে হাতে হাতে টাকা দেওয়া হচ্ছে, তো কি অবস্থা? তো হুনি ঘষে বললেন যে দেখো বাঙালি মাথা টাকা দিয়ে কেনা যাবে না, গরু ছাগলের মাথা কেনা যায় টাকা দিয়ে। তো এখনো টাকার বলে, সেও চুরির টাকা, কালো টাকার বলে যদি কেউ মনে করে যে আমাদের মাথাকে কেউ কিনে নিয়েছে বলে তারা এখানে সেই শাসন ব্যবস্থাকে দখল করে রাখতে পারবে, আমি মনে করি তারা আহমকের স্বর্গে বাস করে। তারা বঙ্গবন্ধু তার সহকর্মী নেতৃবৃন্দ যারা ছিলেন সকলে যে মূল্যায়ন ছিল যে আমাদের মাথা কেউ কিনতে পারে না, আমাদের মাথা কেউ কিনতে পারবে? কোটি কোটি হাজার হাজার কোটি টাকা দিয়েও আমাদের বাঙালির মাথা কেনা যাবে না। তবে কি করা যাবে? মিথ্যা প্রচার করে, যে জিনিসটা কেউ নির্বাচন হিসাবে গণ্য করতে পারে না তাকে নির্বাচন হিসাবে ঘোষণা করে দেওয়া, আর তারপরে একটা নির্বাচনের ফসল মানে নির্বাচনের যে রেজাল্ট ঘোষণা করে দেওয়া, তো এই জিনিসটা করে কেউ পার পায়নি, পৃথিবীতে কেউ পার পায়নি এই ধরনের মিথ্যা বলে কেউ পার পায়নি। আমাকে দুঃখ লাগছে যে এই ধরনের বক্তৃতা আমাকে আজকে করতে হচ্ছে, যে যারা আছেন সরকারে তাদের এই কথার উপরে তারা চালিয়ে যাচ্ছেন। সোজা কথা, আপনারা নির্বাচন দেন, প্রথমে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে, যেটা আমাদের সেই 70-এর যে দাবিগুলো ছিল যেটা নিয়ে আমাকেও সে তখনকার সরকারের কাছে জোর দাবি রাখতে হয়েছে, আন্তর্জাতিকভাবে জনগণ গঠন করতে হয়েছে, না নির্বাচন কমিশন বসতে হবে সৎ এবং সুস্থ। আজকে সেই মানুষ অনেকদিন মারা গেছেন, অনেক কিছু করেছেন জীবনে, কিন্তু যে কাজটা উনি সৎভাবে করেছিলেন, জাস্টিস সত্তার ইলেকশন কমিশনের চেয়ারম্যান বঙ্গবন্ধু, হ্যাঁ ওকে ভরসা করা যায় যে উনি যেটা সত্য কথা সেটাই বলবে, সে সৎ কাজ করবে। এবং সেই 70-এর ঐতিহাসিক নির্বাচন এর মধ্যে দিয়ে বাঙালির যে অন্তর্নিহিত শক্তি ছিল, জনবল ছিল, সেটা স্বীকৃত হলো, সরকার গঠন হলো, মানে তারা কিন্তু শুধু ভোট দিয়ে হয়নি, আন্দোলন সংগ্রাম যুদ্ধ সব কিছুকে জয় করে, এটা আমাদের বিজয়ের মাস অবশ্যই। তা আজকে এই বিজয়ের মাসের এই অনুষ্ঠানে আমি সেই সবাই যে সঙ্গে আমি উৎসাহিত হয়ে বলব যে আমাদের 50 বছর তো হতে যাচ্ছে, এইবার আসুন, যে জিনিসটা আমরা পাওয়ার কথা কিন্তু আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, যে জনগণকে সত্যিকার অর্থে ক্ষমতার মালিক হিসাবে আমরা দেখতে চাই। আমরা তো সত্যিকার আমরা বিক্রি হইনি, আমাদের মাথা কেনার মতো ক্ষমতা এখনো আমি বিশ্বাস করি না কারো আছে, এত টাকা মানে টাকা হলেও তারা কিনতে চেষ্টা করলেও আমার বিশ্বাস যে বাঙালির মাথাকে কেউ কিনতে পারে না, কিছু লোককে কায়দা করে হাত করতে পারে খুব কম সংখ্যক, অর্থাৎ এই যে আমাদের লোক সংখ্যা এইটাকে আমরা ভর করে আমাদের এই কথাগুলো মানে কিন্তু এই যে আমরা আন্দোলনের কথা বলি, শুধু এই মঞ্চে দাঁড়িয়ে আমি বক্তব্য দিলাম আমাদের সব এত সব প্রথম কাতারের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ নারায়ণ নেতৃত্ব দিয়েছেন তারাও এই কথা বলেছেন, কিন্তু আমাদের লোক সংখ্যা তো কোটি কোটি, তো এখানকার কথা প্রত্যেক পাড়া মহল্লায় পৌঁছাতে হবে, প্রত্যেক জেলায় পৌঁছাতে হবে, মহকুমায় পৌঁছাতে হবে, থানায় পৌঁছাতে হবে, ইউনিয়নে পৌঁছাতে হবে, গ্রামে পৌঁছাতে হবে, এই কাজটা কিন্তু আমাদেরকে একদম সঙ্গে সঙ্গে নেমে যেতে হবে। নিজের দিকে তাকিয়ে দেখেন, আমি খুশি হয়েছি শুনে সারা দেশ থেকে এখানে ডেলিগেটরা এসেছেন,
তো দেশে ফিরে গিয়ে কিন্তু বিশ্রাম নেওয়ার সময় নেই, আর এটা ঠিক বর্ষাকালও নাই, একদম প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে মিটিং করে, থানায় থানায় মিটিং করে, জেলায় জেলায় মিটিং করে, মহকুমা মিটিং করে। আমাদের এখানে ঢাকা শহরে আমি বলবো যে মহানগরের যারা আছেন আমরা সহ, আমরা একদিনও বাড়িতে বসে থাকি না, প্রত্যেক দিনে মানুষকে যে বোঝাতে হয় যে কথাগুলো বলা হয়েছে, এবং এই কথাগুলো সেরকম কোনো বোঝানো কঠিন না। মানুষকে বলছেন ভাই আপনি কি নিজেকে মনে করেন আপনি মালিকের ভূমিকা আছেন, আপনি যা চাচ্ছেন দেশের জন্য সেটা কি হচ্ছে, সুশাসন কি হচ্ছে, এই অর্থনীতি কি ঠিক মতো চলছে। আমি এগুলো তথ্য আমি দিতে চাই না, এই কারণে যে এইটা পত্র পত্রিকায় বেরোচ্ছে, আপনার যদি পত্রিকা একটু খেয়াল করে পড়েন যে উন্নয়ন উন্নয়ন বলা হচ্ছে কিন্তু যে কত ঋণের বোঝা বাড়ছে, কত টাকা বিদেশে পাচার হচ্ছে, এগুলো তথ্য পত্রিকায় পাবেন, আপনি নিজে খুঁজে দেখেন একটু এইসব ব্যাপারে সচেতন নাগরিক হিসাবে একটু ব্যাপার আছে, জবাবদিহিতে সরকারের জবাবদিহিতে তারা দাবিগুলো গঠন করেন, তারা তো নিশ্চয় বলবেন না যে আমরা ব্যর্থ, আমরা সব কিছুতে ব্যর্থ হচ্ছি, তারা বলছে অসাধারণ উন্নয়ন 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 উন্নয়ন। এই উন্নয়ন নামে আমরা যারা বয়স্ক হয়ে লোক যারা সে আইয়ুব খানকেও এখন মনে দেখেছি, তাই তিনিও উন্নয়নের বক্তৃতা দিয়ে দিয়ে তার পতনও দেখেছি, সেই উন্নয়নের কথা বলে বলে যে পতন হয় সেটা তো সবচেয়ে বেশি মানে উল্লেখযোগ্য ছিল আইয়ুব খানের ব্যাপারে, তারা সবসময় এটা জোর দাবি করেছে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। আমি বলি যে এখন উন্নয়নের কথা মুখে বলা হয় কিন্তু তথ্যগুলো দেখেন, যাদের তথ্য দেখে বোঝার ক্ষমতা আছে যে এই যে এত ঋণের বোঝা বাড়ছে কেন, ঋণ নিয়ে বেতন দিচ্ছে কেন, হওয়ার সরকারি চাকরিতে কিছু বেতন বাড়ানো হচ্ছে যে ওদেরকে খুশি করে যদি আরও টিকে থাকা যায়, কিন্তু এই টাকা ঋণ নিয়ে নিতে হচ্ছে, এই যেটা আমাদের রাজস্ব হয় এটা কমে যাচ্ছে, বলছে যে এটা রীতিমতো কমে যাচ্ছে, ট্যাক্স থেকে টাকা তুলে সরকার রাষ্ট্র চালাতে পারছে না, ঋণ নিতে হচ্ছে। এইটা আমি বেশি বলতে চাই না, কেন রাষ্ট্র আমাদের এখনও অবশ্যই আত্মনির্ভরশীল হয়ে থাকবে, আমাদের রপ্তানি বাড়ছে, আমাদের যারা সবচেয়ে বেশি তো কৃষককে আজকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাতে হয়, সে কীভাবে ফসল ফলাচ্ছে, গ্রামের অবস্থা দেখেন, মানুষকে দেখেন, তাদের যেটা পাওয়ার কথা 20-50 বছরের মধ্যে তারা সেভাবে পায়নি, গ্রাম বাংলা এখনও বঞ্চিত, সকল গ্রামে সেরকমের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা হয় নাই, গ্রাম বাংলার মানুষের কয়েকটা গ্রামে কত বিদ্যুৎ পেয়েছে সেটাও প্রশ্ন, অর্থাৎ তারা না পেয়েও কিন্তু তাদের যেটা দেওয়ার তারা বাড়িয়ে যাচ্ছে বাড়িয়ে যাচ্ছে বাড়িয়ে যাচ্ছে, উৎপাদন বাড়িয়ে যাচ্ছে, এটা নিয়ে আমরা গর্ব করি, কৃষক তো তার ভূমিকা রেখে যাচ্ছে। গার্মেন্ট 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 এত কম বেতনে এই প্রোডাকশন দিয়ে যাচ্ছে আমাদের গার্মেন্টস মেয়েরা, যখন প্রথম আমাদের গার্মেন্ট শিল্প শুরু হতে যায় আমাকে বিদেশে বলছে দেখো তোমরা কি পারবে, তোমরা তো গ্রাম প্রধান দেশ আর এখানে মুসলমান দেশ, মুসলমান প্রধান দেশ, এখানে মহিলারা মেয়েরা কি এসে ফ্যাক্টরিতে কাজ করতে পারবে, আমরা মানে বলেছিলাম যে না আমরা সোজাসুজি বলে দিই পারবে, কিন্তু চোখ বন্ধ করে আমরা বলবো পারবে। আমার সঙ্গে যারা গেছিল বিদেশে তারা পরে গার্মেন্টের বড় বড় মালিক হলো, বলছিলাম তারা বললে যে না তোমরা পারবে, বলবে অবশ্যই পারবো, তো তারা একদম সে ঝুঁকি নিয়ে বলেছিল যে হ্যাঁ পারবে, আমাদের গ্রাম থেকে মেয়েরা এসে শহরে তারা ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করতে পারবে। তো দেখেন এটাও একটা অসম্ভব ছিল, কেউ যদি বুকে হাত রেখে বলতো এটা কি রিয়েলি সম্ভব যে গ্রামের মেয়েরা এসে এরকম একটা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ে পৃথিবীতে একদম প্রথম এক দুইয়ের মধ্যে চলে যাবে, কেউ বলতে পারে বলতো অসম্ভব, সেই অসম্ভবকে আমরা সম্ভব করেছি। তো আমাদের সামনে দেখে যে স্বাধীনতাকে কেন্দ্র করে আমাদের যে জিনিসগুলো এখনও আমরা পাইনি, যে ধরনের উন্নত মানের শিক্ষা ব্যবস্থা ডেলি দেখেন পত্রিকায়, শিক্ষার মান উন্নত হচ্ছে না,
কেন হচ্ছে না? দলীয়করণ, এটা একটা খুব বড় আমাদের এখানে রোগ। দলীয়করণের জন্য শিক্ষার মান উন্নত হচ্ছে না। যেসব শিক্ষককে নিয়োগ দেওয়ার কথা, তাদের মানের ভিত্তিতে সেটা না হয়ে ওই যে সবচেয়ে বড় রোগ আমি মনে করি দলীয়করণ। এটা আপনারা বোঝেন তো, দলীয়করণ, দলীয়করণ আপনারা দৃশ্যমান হচ্ছে কিনা, সব জায়গায় দলীয়করণ দেখছেন কিনা? সে আপনার জায়গায় যেটি মানুষকে বলেন দলীয়করণের শিকারও যারা হচ্ছে, নিজেও দলীয়করণের কিছু তাদের হয়ে লাভ হচ্ছে, ওদেরকেও বোঝান দেখো দলীয়করণ করে দেশের যে অর্থনীতি সেটার ভিতটাকে মজবুত তোমরা করতে যদি না দাও, দেশের সুশাসনকে যদি তোমরা না হতে দাও, তোমাদের নিজের ভবিষ্যৎ তো থাকবে না, তোমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ থাকবে না। এইটা আমি বলি যে ভবিষ্যৎকে যদি আমরা সামনে রেখে আজকে 2020 সাল, আর কয়েকদিন তিন দিন পরে 2020 সালের দিকে আমরা তাকিয়ে বলি, হ্যাঁ সরকার 2020 সাল নিয়ে অনেক তরফে দাবি টাবি করছে, এ করবো হ্যান করবো ত্যান করবো, কিন্তু তারা কী যে করেছে সেই জিনিসটাকে সামনের দিকে যদি আমরা নিয়ে হিসাব করি, দেখবেন যে তাদের অনেকগুলো প্রতিশ্রুতি পালন করা তাদের পক্ষে সম্ভব না, হবেও না। আমাদেরকে ঐক্যবদ্ধ যেটা হয়েছে, যে ঐক্যর এখানেও কিছু আমরা নমুনা দেখতে পাচ্ছি, সেই ঐক্যকে নিজের জেলায় গিয়ে নিজের দেশে গ্রামে গিয়ে দেখতে হবে যে মানুষ আমাদের যে চিন্তা আমরা যেটা করছি তাদের যেটা প্রাপ্য তারা যেন বুঝতে পারে। গ্রাম বাংলার মানুষও যে স্বপ্ন দেখেছিল 50 বছর আগে, যে স্বপ্ন দেখেছিল সেটা কি এখনও পূরণ হয়েছে কিনা, না হলে পূরণ করার জন্য বলেন সংঘবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও, এই সবাই মিলে দেশব্যাপী আমাদের যেভাবে আমরা সেই শুধু 71-এ করি নাই, তারপরেও গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হয়েছে, সংবিধানের যে মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ আছে সেগুলোকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হয়েছে, এবং সেইগুলোকে ভোগ করতে হলে সবাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সকল শহরে গ্রামে জেলায় সব জায়গায় যে এই ঐক্যের ভিত্তিতে দাবি তুলে ধরি, সবাইকে নিয়ে মাঠে নামি, ইনশাআল্লাহ জনগণের বিজয় হবে, স্বাধীনতার ফসল পুরা ভাগে আমরা ভোগ করতে পারবো। ধন্যবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।